আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিব, এত সুন্দর একটা মানবিক দল ধর্মটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিভাবে অবলক্ষা দেওয়া হচ্ছে। সাম্প্রতিককাল একটা ঘটনার মতো আপনারা দেখেছেন, আমার খুব ভালো লেগেছে। ঘটনা হলো সুইডেন আমার খুব প্রিয় একটি দেশ, কিন্তু কি করে ওখানকার পুলিশ পুরাণ পুরানোর জন্য অনুমতি দেয়, পুলিশের কাছেও অনুমতি নিয়ে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হলো, সারা বিশ্বে সেগুলো দেখানো হলো। প্রতিবাদ, যারা মানব অধিকার নিয়ে কথা বলে তাদের কাছ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। একটা মুসলমান হয়ে একটা অসাধারণ ঘটনা ঘটিয়েছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন। তিনি পুলিশের কাছে অনুমতি চেয়েছেন যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ তাওরাত এবং বাইবেল কোরআনের অনুমতি দিন, পুলিশ অনুমতি দিয়েছে। সে বাইবেল, সে তাওরাত এবং কোরআন শরীফ সে বুকে নিয়ে চুমু দিয়ে বলেছে, আপনার অনুমতি দিলেন ঠিকই, ইসলাম আমাকে এই শিক্ষা দেয় নাই যে অন্য ধর্মগ্রন্থ পড়াতে হবে। ইসলাম, সেই ইসলামের কথাই আমাদের লোককবিরা বলেছে, সেই দর্শনের কথাই আমাদের লোক গবেষকরা বলছে। তো এটা ছোটোখাটো কোনো বিষয় নয়। আমি একজন দর্শক হিসেবে আমি দেখেছি এত মানুষ এই জালি গান, পালা গান, বিচ্ছেদ গান, বিচার গান শুনছে রাতে, সারা রাত ধরে তন্ময়ের মতো। প্রথম প্রথম আমার ভালো লাগতো না, ছোট, খুব ছোট না, আমি ক্লাস টেনে পড়ি, নাইনে পড়েছি, তারও আগে থেকে দেখেছি। প্রথম দিকে যাত্রা, পুতুল নাচ, সার্কাস এগুলো বেশি ভালো লাগতো, খুব স্বাভাবিক। কিন্তু প্রথম এক দুবার যাত্রার পর পরবর্তীকালে আমি খালি তাদের পারফরমেন্স দেখতাম, আর দর্শক যারা আছে তারা যেভাবে তাদের ভিতরে ট্রান্সফরমেশনটা হতো, আমি সেইটা এখন বুঝতে পারি যে তারা মনে হয় একটা দর্শন, একটা চিন্তা, একটা ভালোবাসা, একটা মানব মানবিক মূল্যবোধ নিয়ে তারা সেখান থেকে ভোরবেলা চলে যাচ্ছে, গোসল করে আবার খেতে যাচ্ছে, খেতে গিয়ে কাজ করতেছে। আসলে তো দেশ চালাতো আমাদের লোককবিরা, লোকদর্শক। আমার কাছে মনে হয় না কোনো পাকিস্তানি সরকার আমাদের দেশ চালাতে পেরেছে। তারাই ছিলেন এ আব্দুল হালিম বয়াতি। তারা সাধারণ কোনো মানুষ নয়। আমাদের দেশে যে দর্শন চর্চা হয়, চিন্তা চর্চা হয়, এই চিন্তা চর্চা যারা করেছেন তার মধ্যে অন্যতম একজন, অন্যতম এই আব্দুল হালিম বয়াতি। তার শ্রদ্ধা জানাই। আমি আবারও বলছি, ভুল বোঝার কোনো অবকাশ নেই। নবীজি যদি মদিনা সনদের কথা বলে, মদিনা সনদে নবীজি যারা পৌত্তলিক পুতুল পূজা করত বা সনাতন হতে পারে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের সঙ্গে তিনিও একটা চুক্তি করলেন মদিনা সনদে, কারো ধর্ম পালনে কেউ বল প্রয়োগ করবে না, কারো ধর্ম পালনে কেউ বাধা দেবে না, নবীজি স্বাক্ষর করেছে। তাহলে কোন নবীর ইসলাম ধর্ম কে পালন করছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আবার ফিরে আসতে হবে এই শেখ হাসিনার কাছে, এই বঙ্গবন্ধুর কাছে, যা আমরা নবীজির ইসলামে বিশ্বাস করি, অন্য কারো ইসলামে বিশ্বাস করি। ইসলামকে রক্ষা করার জন্য এই শিল্পীরা, তাদেরকে একদিন সম্মাননা দিতে হবে, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। আসল ইসলাম যদি সত্যিকার অর্থে প্রসার করে, তাহলে আমাদের এই সহজিয়া মরমিয়া যে শিল্পীরা আছে তারা। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং তার পরিবারের যারা আছে, অসাধারণ একটি পরিবার, তারা ছুটে আসে বলেই আমরা এই আয়োজনটি ছোটো থেকে আস্তে আস্তে বড় পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। এবং আমরা দেখেছেন কিছুদিন আগে আমরা পালা উৎসব করেছি, আজকে থেকে যাত্রা উৎসব শুরু হলো। আমি মনে করি লুপ্তপ্রায় এই শব্দটি আমরা বিলুপ্ত করে দিলাম, লুপ্ত আর কিছু হতে দেব না। আমি বিলুপ্ত হাত থেকে রক্ষা করার জন্য আমি যখন দায়িত্ব পালন করব না, আমার অবস্থান থেকে করব, আমার পরে যিনি আসবেন তিনি ওই কোনো কিছুই যেন আমরা লুপ্ত হতে না দিই। আর মনে রাখতে হবে আসলে আসলে আমাদের আসল পৃষ্ঠপোষক কিন্তু গ্রামে গঞ্জের যে মানুষ, তারা একসময় নিজেরাই এই সব গানের পৃষ্ঠপোষক ছিল, তারাই আয়োজক ছিল, কিন্তু সেই পরিবেশটা যে কোনোভাবে হোক নষ্ট হয়ে গেছে, সেই পরিবেশটা আবার ফিরে চাই। এবং এই লোকদর্শন যেগুলো আছে আমাদের, সেই দর্শনের চর্চাটা
সবার ভিতরে প্রসারিত হোক, যেটি নাকি মানবিকতার, ভালোবাসার, প্রেমের, নান্দনিকতার সেই জায়গাটা যেন আবার আমরা প্রসারিত করার ক্ষেত্রে শিল্প আন্দোলন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।